আইনগত ব্যবস্থাটা কতদিনের মধ্যে আপনারা নিতে চান? কারণ একের পর তো এইরকম সে আপনাকে আপনার কাছে বলেই যাচ্ছে, ইনসাল্ট করেই যাচ্ছে, অপমান করেই যাচ্ছে। আসলে এটা কি উনি মানে এটা আপনারা আপনাদের কাছে আমার প্রশ্ন যে আমাদের আফটারঅল আমি তো তার সহকর্মী ছিলাম, আমি যদি তিনি আমার সাথে কাজ করবেন কি করবে না সেটা পরের বিষয়, এটা আসলে তার লেখনী বা যে পত্রিকাতে উনি দিয়েছেন এটা তো একটা মনে হচ্ছে খুব পুরো খুব একটা কোনো রাজ থেকে আসলে যে লেখনী বা যে ওয়ে অফ রাইটিংটা যদি আপনারা খেয়াল করেন। আমি এখন পর্যন্ত সম্মান দিয়ে যদি বলতে চাই যেটা আসলে যে ভাষাগত জায়গা আমি বারবার বলছি সেটা জায়গা থেকে এটা কি উনি যে বারবার এটা আপনারাই বলে যে বারবার যদি এই কাহিনীগুলো করতে থাকে সেখানে আমার আসলে কি পদক্ষেপ নেওয়া উচিত সেটা আপনারাই বলেন। অবশ্যই নেওয়া উচিত। দিন শেষে সাকিবের মানে সাকিবের সন্তানের মা আপনি, দিন শেষে আপনি এই যে অসম্মান করছে দিনের পর দিন, আপনাকে এখন সাকিবের প্রতি আপনার ভালোবাসা কতটুকু অবশিষ্ট আছে? কারণ ভালোবেসে তাকে আপনার তার সন্তানের মা হয়েছে। আসলে তার সাথে আমার বিয়ে, তার সাথে আমার সন্তান, তার সাথে আমার সবকিছু, এটা ভালো করেই জানেন কি হয়েছে। এবং আপনারা যে প্রশ্নটা করলেন এই জায়গা থেকে যদি আমি বলি যে সন্তানের মা হয়ে উনি শেহজাদের কাছে কিছুদিন পর এটা জবাব দিয়ে এটা কি দিবে সেটা আমি তার কাছে প্রশ্ন রাখলাম। এবং উনি যে এলিগেশনস গুলো দিচ্ছে এগুলোর আসলে কোনো ভিত্তি নেই সত্যিকার অর্থে, এগুলোর আমি প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট আমি বলেছি কিছুদিন আগে একটি পত্রিকাতে, এবং আমার কাছে আই হ্যাভ অল দ্য অ্যান্সার্স ফর দ্যাট। এবং আমি খুব অবাক হয়েছি এবং আশ্চর্য হয়েছি যে উনি, কারণ ওনার তো সিনেমা নিয়ে কথা বলার কথা, ওনার মুভি ভালো গিয়েছে সেই মুভি নিয়ে কথা বলার কথা, তিনি আরেকটা নতুন মুভি শুটিং শুরু করেছেন সেটি নিয়ে কথা বলার কথা, কিন্তু সবকিছু বাদ দিয়ে ওনার মনোযোগটা থাকে সবসময় আমাকে মানে কিভাবে এগুলো প্রতিপন্ন করা যায়, এটা কোনো আসলে এটার অন্য কোনো আমি জানি না যে কেন উনি এরকম করছে। সো যেহেতু এটা বারবার এরকম হচ্ছে সো আমার মনে হয় যে এই জায়গাটা থেকে আমার ডেফিনেটলি আপনারা যেটা বললেন যে এটা তো আসলে একটা সমাধান হওয়া উচিত। যারা আছে তারা লিডার আমি বাংলাদেশ লোকালের মধ্যে যেই বুবলিকে পাওয়া যায় একজন বোল্ড একজন বুবলি, কিন্তু বাস্তবে শাকিব খানের প্রসঙ্গে কেন বুবলি আসলে বোল্ড হচ্ছে জনগণের মধ্যে তো ভিন্ন বার্তা যাবে। আপনি বলতে বাধ্য হবেন দরকার পড়লে, তো একদিন জানতে চাচ্ছি আসলে কিছু বিষয়টা। আসলে আমি বোল্ড আমার আমি যদি আমার জায়গা থেকে তিনি যদি তার সন্তানের মাকে বিভিন্ন ধরনের ভুয়া মিথ্যা বানোয়াত এলিগেশন দিয়ে যদি উনি বোল্ড হতে চান, উনি ওনার পুরুষত্ব প্রমাণ করতে চান, এটা কি আসলে প্রমাণিত হবে? উনি আমাকে অনেকগুলো এলিগেশন দিয়েছে যে উনি ওনার বাসা থেকে আমাকে বের করে দিয়েছে, এটা কি কোনো পুরুষের পুরুষত্ব? তার ওয়াইফকে তার সন্তানের মাকে তিনি বাসা থেকে বের করে দিয়েছেন, এটা কি তার পুরুষত্ব প্রমাণ পেয়েছে নাকি কি প্রমাণ পেয়েছে সেটা আপনারাই এটা অ্যান্সার দিবেন। এবং আরো যে যে ব্যাপারগুলো দেখুন, আমি আমি একটি কথা বলি, আমি গত 8 বছর ধরে আমি ফিল্মে কাজ করি, তার আগে আমি কিন্তু আমি নিউজ প্রেজেন্টার ছিলাম, তার আগে আমি কিন্তু এয়ারলাইন্সে জব করেছি। তো আমার এই দীর্ঘ 10-12 বছরের ক্যারিয়ারে এবং আমার ফ্যামিলি ব্যাকআপ কিন্তু যথেষ্ট ভালো, তো সেখান থেকে যদি আমি আমার টাকা জমিয়ে বা আমি আমার লোন নিয়ে এবং আমার কাছে সমস্ত পেপার্স আছে সেটা যদি আমি কোনো একটা ইনিশিয়েটিভ নিই সেটা কি তাহলে আমার ফল্ট? এবং উনি তাহলে হাজব্যান্ড হিসেবে কোনো দায়িত্ব পালন করেননি? ওনার এই জায়গাগুলোতে ওনার কোনো কন্ট্রিবিউশন ছিল না আর্থিকভাবে? তো এটা উনি আসলে উত্তর দেয়। এবং আরো কিছু যে এলিগেশনস গুলো দিয়েছে যে মানে আপনারা যেটা বলছিলেন যে বিভিন্ন বিষয়ে উনি নিজেকে কি প্রমাণ করতে চান যে ওনাকে আসলে মানে সব বিষয়ে কি ওনাকে সবাই ফোর্স করে? আপনারা যদি 2017-র দিকে যান সেখানে উনি সেম কিছু এলিগেশনস দিয়েছিল একই রকম ভাবে, এবং কিছুদিন পর পর উনি এখন আমাকে আক্রমণ করছেন। এটা আসলে আপনারা যেটা বললেন যে আমি কেন বোল্ড হচ্ছি না, আমি আমার সহকর্মী আমার হাজব্যান্ড আমার এবং তিনি সম্পর্ক রাখতে চান বা না চান সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এটা আমরা বসে কথা বলতে পারি, এটা ফ্যামিলি ওয়েতে আমরা বসে সিদ্ধান্ত নিতে পারি, এটা বাইরের মানুষকে বারবার জানিয়ে তো আসলে এটা কোনো সমাধান না। এবং আমি আমার জায়গা থেকে হয়তো সংসার করতে চেয়েছি সেটাই যদি আমার ভুল হয়ে থাকে এটা আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, যে এটার জন্য যদি আমাকে এত মিথ্যা এলিগেশনস নিতে হয় সেটা আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, যে এটা হয়তো আমার আমার ভুল হয়েছে যে আমি সংসার করতে চেয়েছি, আমি বারবার তাকে সম্মান দিয়েছি এবং আপনারা এটা আমাকে বললেন যে আমি কেন বোল্ড হচ্ছি না। আমি আমার সবকিছুর ঊর্ধ্বে আমার সন্তানের বাবাকে আমি কোনো অপমান করে বোল্ড হতে চাই না, আমি তাকে সম্মান দিয়ে আমি থাকতে চাই এবং আমি এক্সপেক্ট করেছিলাম যে তিনি সম্মান দেবেন, কিন্তু তিনি যদি আমাকে তার সন্তানের মাকে অসম্মান করে যদি তিনি তার পুরুষত্ব জাহির করতে চায় এটা আমার সোসাইটির কাছে আমার প্রশ্ন যে আসলে কোনো কিছুতে কি তার কোনো কন্ট্রিবিউশন ছিল না? এবং উনি এত আমি যখন নতুন ফিল্মে এসেছিলাম তখন কিন্তু
উনি একদম প্রতিষ্ঠিত একজন নায়ক, ওনার কাছ থেকে কোনো কনফার্মেশন না পেলে আমার কি সাহস ছিল আমি একজন নতুন হিসেবে আমার তার সাথে কোনো কিছুতে ইনভলভ হবার? এবং উনি অনেক অনেক কিছু এনেছেন যেগুলো নিয়ে আসলে আমি আজকে কথা বলতে চাইনি, বাট আপনাদের সম্মানার্থে, কারণ আপনারা বারবার এগুলো নিয়ে জিজ্ঞেস করছেন এবং এটা আপনাদেরও দায়িত্ব, আমি এটা সম্পূর্ণভাবে রেসপেক্ট করি। হয়তো এই সুযোগগুলো উনিই করে